আল্লাহর নবী মূসা আলাইহি সালাতু ওয়া সাল্লাম আই ফরমায়, আমি আল্লাহর কাছে তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানাত গেলাম, আল্লাহ হঠাৎ গরম দিয়া দমক দিয়া হলো নবী মূসা আলাইহি সালাম, আজ তাকে যদি রাই পরিমাণ কোনো তেড়িবেড়ি কোনো বেয়াদবি জমিন করিলাও, আমি আল্লাহ তোমারে আমার রহমত তাকে বঞ্চিত করিয়া রহমত তাকে চিরকালের জন্য বঞ্চিত করমু হুকান আউযুবিল্লাহ। হযরতে মূসা আলাইহি সালাম ফরমায় আল্লাহ কি এমন অপরাধ করলাম, কি এমন অন্যায় করলাম রে দয়াল, এতদিন আপনার কাছে আইলাম, জীবনে তো কোনোদিন আপনি আমার লগে এমন আচরণ করলা না, আজকে হঠাৎ করে কোন কারণে আপনি আমার উপরে গরম হইলা। আল্লাহ হযরতে মূসা আলাইহি সালাম রে ফরমায়, ও নবী মূসা আলাইহি সালাম, যখন তুমি ঘর থাকি বাড়িয়া আমি আমি আল্লাহর কাছে তোর পাহাড় ওহিয়ানা তাইদায় তোমার বিদ্যমা ঘর থাকার কারণে লগে লগে তোমার আল্লাহর হাওলা করিয়া বার করিয়া দেয়া কইতা, আল্লাহ আমার বুয়াটা বড় গরম বড় বেবু দিকে কিচ্ছু বুঝে না, ইগু তোমার কাছে গেলে কোনো অন্যায় কোনো বেয়াদবি করলে আপনি আল্লাহ আমার বুয়ার উপরে নারাজ হইও না। ও মূসা আলাইহি সালাম, তোমার মায়ে যখন তোমার উপরে দোয়া করতা আমি আল্লাহর রহমতর পান্ডারে তোমার উপরে জুস মারি দিত, তুমি আমার সামনে যত রাগ দেখাও যত গুসা জমিনও দেখাও আমি আল্লাহ তোমারে কোনো দিন দমক দেই নাই। হুকা সুবহানাল্লাহ। ও নবী মূসা আলাইহি সালাম, আজকে তুমি ঘর থাকি বাহির হওয়ার কারণে তোমার মা জমিনও নাই, তোমার মা জমিন থাকি চলে গেছেন, তুমি ঘর থাকি বাহিরে আইসো খেও তোমারে আল্লাহর হাওলা করিয়া দে নাই, খেও তোমার লাগি আমার সামনাখানো দোয়া করে নাই, আজকে তোমার মা যখন জমিনও নাই তোমার লাগি দোয়া করনে লাখেও নাই, আমি আল্লাহ কইয়া রাইস তাকে যদি রাই পরিমাণ কোনো বেয়াদ দবি করো আমি আল্লাহ তোমার রহমতর পান্ডারন নিচে রাখতাম নাই, আবার রহমত তাকে চিরকালের জন্য আমি বরখাস্ত করিয়া দিব হুকান আউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা সবচাইতে বড় হইল গিয়া ইনসানিয়ত মানবতা, যেটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামায় দুনিয়ার জমিন হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়া সাল্লামর দুনিয়া আগমনের 570 বছর পরে যখন জমিন আগমন করলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামায় যে জমানা খান্ত পাইলা, এই জমানার মধ্যে মানবতা বলতে কিচ্ছু ছিল না, সহানুভূতি বলতে কিচ্ছু ছিল না, মানুষের প্রতি মানুষের দয়া মহব্বত মায়া বলতে কিছু ছিল না, যে জমানার মধ্যে দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জমিন আগমন করলা, এই জমানার মধ্যে হায়া শরম বলতে কিচ্ছু ছিল না, লাজ লজ্জা বলতে কিচ্ছু ছিল না, যে জমানার মধ্যে ছেলে আর বাবায় মেয়ে আর মায় এক লোকে খাপড় দে কুলিয়া উলঙ্গ অবস্থায় আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতা, ও জমানার মধ্যে বিশ্ব শান্তির বিশ্ব মানবতার কেন্দারে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জমিন আগমন করলা, হই সুবহানাল্লাহ। এক তাকিলিয়া 40 বছর পর্যন্ত যখন নবীর বয়স হইল, 40 বছর পার হইতে গিয়ে আল্লাহ যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে কালামুল্লাহ শরীফ মানে ওহী নাযিল করলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর জমিনে ঘুরিয়া জমিন এমন জিনিস দেখতে পাইলা যে জমিনের মধ্যে নারী জাতির কোনো দাম নাই, নারী জাতির কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, গরিব মানুষের কোনো সম্মান নাই, গরিব মানুষের কোনো ইজ্জত নাই, মানুষে মত লইয়া সবসময় মত পান করত, জুয়া খেলাইত, দিনা ব্যবিচার করত, মানুষে প্রকাশ্যভাবে মানুষ হত্যা জমিনের মধ্যে করত, আল্লাহ 40 বছর বয়সে যখন দুদানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কালামুল্লাহ শরীফ দিয়া জানাইয়া দিল, নবী আপনি কইন গোটা পৃথিবীর মানব জাতির সামনে আপনি দীন ইসলাম খান্তা প্রচার না করিয়া সর্বপ্রথম গোর তাকে আপনি শুরু করেন, নবীকে জানাইয়া দিলা ইয়া আইয়ুহান্নাস কুলু লা
إله إلا الله تفلحون ও দুনিয়ার মানব জাতিও হল তোমরা এক আল্লাহর জমিন মানিয়া চলো তোমরা পৃথিবীর কোন গাছ বৃক্ষ তরুলতা পাতা মখলুকাতর সামনে মাথা নত করিয়া তোমরা সিজদা করিও না আমি আল্লাহ আমি নবী তোমাদেরকে কইয়ার আমার আল্লাহর কুদরতর কদমে তোমরা সিজদা করো আল্লাহর লগে খেয়ারে শরীক করিও না যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে দিন ইসলামের মধ্যে তোমরা যদি ঈমান লইয়াও আমি নবী কইয়ার জমিনও কামিয়াবি পাইবাই আখেরাতের ময়দানে তোমরা মুক্তির দিন দেখি বেহাল বইনে যদি দুগুর লোকে ফোন মাতে তে সাবে মেসেঞ্জারে এগুর লোকে হোয়াটসঅ্যাপে এগুর লোকে ফেসবুক আর এগুর লোকে এখন দে গরর ভাইয়ে ফেসবুক ও মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ও টুইটার ও ইনস্টাগ্রাম ও ইমোত ফার্স্টটা লাইন ধরা ইগুলোর বইনে দুগু 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 না করিয়া বাদ দিব মাত না খান আর বাদে খারি বেমরাইতে মিডিয়ার সামনে গিয়া আমার রোজা পালাইয়া গেছে গিয়া তো সালাম দিত নি তোমারে এর লাগি সালাম ফাইবার যোগ্য ফয়লা বেটির গেছে বনো তুমি ফয়লা তোমার স্ত্রীরে সালাম দেও বেটি অটোমেটিক তোমার আসসালামু আলাইকুম তুমি রব সালাম দেও না তোমার মা লাগা করতে হুনর এগু বাড়ু হয়ে গেছে না সালাম দেওয়া সুন্নত সালাম দেওয়া জোয়া সালামের জবাব দেওয়া আজিব আপনি আপনার স্ত্রীরে সালাম দেন হুরু হইতা কি দাম আল্লাহ বাড়ায় সালাম দিলে মানুষের দাম কমে নি ভাই আমরা সালাম দেওয়া জানি না অথচ হিন্দু কোনো অফিসারটা ভাইলে আগে নমস্কার ওখান হই নমস্কার কখানো ভাইলে হ্যাঁ কোন বিধানও আছে আপনি নমস্কার হইতা নাই এইগুলো আপনি আপনি মা বাবায় আপনার বরুতারে শিখাইতা এটা দায়িত্ব আপনি মা বাবা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত হইয়া যখন করল মধ্যে আইরা গোটা শরীরের মধ্যে তাপ উঠি গেল গিয়া 100 ডিগ্রি রূপরে শরীর গামতে গামতে জমিনের মধ্যে নবী পড়তা পড়তা অবস্থা দেখা দিল বাড়ির মধ্যে আইয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়া কইলা খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমার এখান কোমল তুমি দেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে লগে কোমলা নিয়া নবীর বিছানা করি আরামে ঘুম লাগাইলা আর নিজের হাত দ্বারা দিয়া খাপড় বিদায়া মাথার মধ্যে দিলা কপালের মধ্যে দিলা কপালের মধ্যে ফটি দিয়া দিলা যে সময় তার খান গিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর শরীর মুবারকের মধ্যে তো তাপ দেখার লগে লগে ফরমাইয়া রাসূলুল্লাহ আপনি ঘর থাকি বাহির হইয়া বালা শরীর লইয়া গেলা সুস্থতা অবস্থায় গেলা আইতে সময় তো অসুস্থতা কোন খানে অবলম্বন খতরা অনুভব খতরা একটা বার যদি আপনি ও কথা খানতা আমারে জানাইতা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান খাদিজা তুমি আগে আমারে কোমল দেও পরে তোমারে আমি জবাব দিয়ার হো সুবহানাল্লাহ হযরতে খাদিজা ফরমানিয়া রাসূলুল্লাহ আমার আর বুঝতে বাকি নাই আল্লাহ আপনার তার গায়ে থেকে নিশ্চয় আপনারে কোনো কিচ্ছু দিলাইছে মানে আপনি জমিন নবুয়তি প্রাপ্ত হয়ে গেছ আমি খাদিজা আপনার উপরে ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি খাদিজা ঈমান আনিয়া মুসলমান হইলাম হুকা সুবহানাল্লাহ গর তাকি ফয়লা শুরু হইছে ফয়লা বন্ধ তাকি না ফয়লা গর তাকি নিজের গৌরব ফাইলা দিনের তলকি নইতো গিয়া নিজে তিলাওত করনেওয়ালা বনতাম নিজে আমলি বনতাম নামাজি বনতাম নিজের ছেলে মেয়ে যেগুলা তাকবা ঘুমাইতে সময় গুড নাইট না হইয়া হইতা আল্লাহর হাওলা আসসালামু আলাইকুম আর ঘুমাইতে ডাইন করতে ঘুমাইতা উঠে দি খোল্লা দক্ষিণে দি ঠেং ডাইন আতখান কপালের তলে থাকতো ডাইনর গালোর তলে থাকতো আর ফরিত আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া ইলা আপনি বরাহর মধ্যে কয়টা ফ্যামিলি হইবা আমার মনে হয় না 100 or 25% হইবা তাহলে দিনদারিটা মানুষে ফাইতো খান তাকিয়া এই জন্য প্রতিজন গার্জেন তখন ফয়লা ঠিক হইন অভিভাবক হল ঠিক হই ও সন্তান অটোমেটিক ঠিক হইব ফুয়ায় জীবনে বাপর সামনে আত তোলা তো দূরের কথা চোখ তুলিয়া চাইতো না ইনশাআল্লাহ
আই ছেলেমে দিনদার হইলে নামাজি হইলে মা বাবা তার সামনে কথা কইতে ডরাই না বরং সে হরুতা যত বড় ছেলেমে যত বড় উচ্চ শিক্ষিত যদি দিনদার হয় মা বাবার সামনে কথা কইতে ডরায় কো ঠিক কি না ভাই আর ছেলেমেটাই যদি দিনদার থাকে না যদি অশিক্ষিতও থাকে এরপরও মা বাবার ফিটিতে সাইজ বাইসায় হাসা না নিব এখন আমরা হরুতায় মা বাবারে বর্তমান যুগ ফিটিত্রা না ফিটা বন করছই মা তৈন না খেলে দুই দিন বিয়া করিয়া এক মাস দূরাদূর খায় ফরে তাড়াতাড়ি হান্ডি আলো কই এর পিছনে ভূমিকা মসজিদের ইমামন নি মা তৈন না খেলে মাদ্রাসার হুজুরন নি হুজুরে কইয়া চলো বা আগলা হইয়া মজা খাইবে বলা কিচ্ছু নি না আমি মা বাবা মানে আমি তারে আদর্শ দিতাম পারছি না ইয়াদ রাখবা যতজন মা বাবায় নিজে নতুন সাথী করার বাদে নিজের শ্বশুর শাশুড়ির তাকে আলো গইসলা আল্লাহ ই বিচারি কান দুনিয়াত থাকতে যায় বিচার সমাধান করিয়া দিলায় বরাবর করিলায় মানে তোমার ঘর তাকি তোমার আওলাদ দিয়া তোমার ভিটা খাবাইয়া তোমার আলোক তোমার তাকি তোমার হরতারে আলোক এই জন্য মা বাবা পৃথিবীর সবচাইতে বড় ফির যত বড় হকানি ফির থাকুক কয়া যত বড় বুজুর্গ থাকুক কয়া সারারে আমরা সম্মান করি শ্রদ্ধা করি এরার সুহবতর কারণে আইজ দুনিয়া আছে আমরা এরার দরবানো যাইতাম এরার কাছে বয়ত গ্রহণ করতাম এরার দোয়াল কিন্তু মা বাবা এর চাইতে আরো বড় ফির জুড়ে হোক সুবহানাল্লাহ ও আসতে হইলে কি মাদানে বাদ খাইছই নানি তারও জুড়ে হোক সুবহানাল্লাহ মা বাবা সবচাইতে বড় ফির আর ওই ফির মা বাবা যদি আমরা রূপে নারাজ বেজার হই দেয় তো ইহকালো ধ্বংস পরকালো ধ্বংস নাউজুবিল্লাহ এখন মা বাবার কিছু নসিহত নকরি আপনি আপনার ফুয়ারে মাথর লোকে শুয়োরের বাচ্চা হইয়া গালি দিতা না যাইজ না যেগুলো আমরা প্রায় মা বাবায় আমরা মুখ ই লেঙ্গু ইদুগু হওয়া যায় দূর কিতা মারা উনির ফুয়া হইয়া গালি দিলাই দেই না ঠাটা ফরিয়া মরস না খেনে ওখানে আমরা কই নাই না আপনি যদি গুসাত তখন বেশি গুসা উঠে যায় বাদেও তার লাগি বালা গালি দিতা মানে ওখান হোক কুয়া বলে আল্লাহ তোমার দেখুন নানি বড় আলিম বানাইতা আল্লাহ তোমার দেখুন নানি জমিনে এক নেককার বানাইতা ওলা গুসা ছুটো ওতা কথা কইবা ইকান আল্লাহ কবুল করে জুড়ে হোক সুবহান আল্লাহ ও দোয়া খানটা যদি আল্লাহ কবুল করে আপনার সন্তান যদি দিলেন হতফুর বাসা যদি কোনো গুন্ডা হয় কোনো খবিস হয় এরপরে যদি গুসা ছুটো দোয়া খান তা তুমি তোমার সন্তান হক কালি দেও আল্লাহর কসম খাইয়া খুয়ার ওই দোয়া আল্লাহ কবুল করিয়া তোমার সন্তান দে জমিন একজন নেককার সন্তান পরিণত করবা হো সুবহানাল্লাহ লাগি গালি দিয়ে আমরা মাঝে মাঝে যেগুলা দেই এগুলা পরবর্তী কালে আমরা রিয়াকশন করে ও যে হতার বাচ্চা হতার বাচ্চা হতা খরচ নাকি হলা খরচ নাকি হলা মরস নাকি এগুলা কিন্তু পরবর্তী খালে আমরা রিয়াকশন করে যার দরুন বাদে আমরা হস্তাইতেন হস্তাইতেন আজকে প্রায় যুবক বেঙ্গলুর অ্যাক্সিডেন্টে মারা যায় প্রায় যুব সমাজ দেশ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় আখতা বেমার করিয়া মারা যায় ফলে মা বাবা খান তৈন না আসই আমি তো এরা আসিবার কথা এরা আসিবার কথা নানি হৌ দেখো টাটা ভরিয়া মরস নানি ও তো মরল এখন টাটা ভরিয়া তো এখন আসি তাই হরতাল ভাই যাই তাই এত তালি দিতে বলে বাহ বা আমার দোয়া হামলাই এর লাগে শরীয়তর চূড়ান্ত পর্যায়ে নিষেধ গুরুত্ব পর্যায়ে নিষেধ দেয় আপনি আপনার সন্তানকে দূরে কোনো গালি দিতা না এমন কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুফাসসিরে কেরাম হলে তাফসীর করতে কি ফরমায় আপনার সন্তান যে সময় জমিন আগমন করব জন্মগ্রহণ করব আপনার সন্তানের দ্বারা গিয়া মার বাবায় দূরে আওয়াজ দিয়া কোনো কথা কইতা না মা বাবায় দূরে আওয়াজ দিয়া কোনো গালি দিতা না কোনো শব্দ করতা না কারণ একজন মানুষ জমিন জন্মগ্রহণ করার লগে লগে আল্লাহ বিশ্বকোষ মেমোরিটা ভাইরাস মুক্ত মেমোরি দিয়া দেন ফুরা খালি দিয়া দিলাইন যখন আপনি বাবায় আপনি মা আপনি বড় ভাই আপনি বড় বইনে আপনি দাদায় আপনি দাদি আপনি চাষায় আপনি চাষিয়ে গিয়া কুটি কুটি ছোটো ছোটো বাচ্চাই তোর দ্বারো গিয়া মা শুনবে গুণা বাচ্চাই তোর দ্বারো গিয়া আপনি ইতরি করবা খমিন্দি করবা বদমাশি করবা হাল্লা চিৎকার করবা সমস্ত কিছু গিয়া ওর মেমোরির মধ্যে সেভ হয়ে যায় হোকান আলহামদুলিল্লাহ যেগুলা পরবর্তী খালে ক্যান্সার রূপে রূপান্তরিত হয় মানে কোন ক্যান্সার মেমোরির জেলা ভাইরাস ঢুকলে মেমোরি হ্যাং মারে না বালা থাকে আর তৈন্যাখানে
তো একজন সন্তান তোর দাঁড়ো বইয়া যখন ছোট বাচ্চা না শুন নানি মাসুম দাঁড়ো বইয়া তারা দাঁড়ো হাল্লা চিৎকার না জোরে আওয়াজ দিয়া কোনো কথা না ফুটবল খেলা যেগুলা বর্তমান যুব সমাজ ফুটবল লইয়া বড় আসক্ত হইছে বারোটা একটা পর্যন্ত যুব সমাজের টুর্নামেন্ট আর হকি খেলা নেই আর ভলিবল আর আরেক ক্রিকেট খেলা লইয়া পাগল আর্জেন্টিনা বাইসাপ জিতি লই গুতার নানির হাই না তার দুলা ভাই হে হইতে পারে মাতিলে তো গুসা করিলি ভাই ও বাংলাদেশের বেউ কুবকলে ভাইয়ে ভাই মারিল আর্জেন্টিনা সাপোর্ট করায় চিন্তা করেন তা বাঙালি জাতি তা কি জাতর বেউকুফ ইতাও যে ইসা খাইন আর বালিগোড়া খাইন যে তার মগজ মগজ নাই শৈল রক্ত নাই ওইগুন বেউকুফর আঁকি টেন গেছে এলা কি ইগুলা না টোটালি ইগুলা না রব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما আল্লাহ তাবারক তাআলা বলেন নবী আপনি জানিয়ে দেখুয়া আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইয়া থাকলো তোমরা প্রতিজন আওলাদ হলে আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর জিকির আজকার পরে গোলামি করার পরে বন্দেগী করার পরে তোমরা তোমরা মা বাবার লগে ভালো ব্যবহার করো হুকা সুবহানাল্লাহ যখন তোমরা তোমরা মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাই ভাই আমি আল্লাহ তোমরা উফেরা দিয়ার খুশি হইমু হুকা সুবহান আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা আমি আল্লাহ চূড়ান্ত ভাবে তোমাদেরকে জায়েজ ঘুরিয়া দিলাম তোমরা জমিন যখন আমার কুদরতর কদম সজদা দিবা হেফাজত নামাজ পড়বায় রোজা রাখবা তসবিহে তখন জমিন আদায় করিয়া যাইবায় শরীয়ত মুয়াফিক জিন্দেগি খাটাইয়া যাইবায় তোমরার মা বাবা যদি দুইজনের মধ্যে একজন জীবিত থাকেন অথবা দুইজন যদি বিদ্যবার পরে তোমরা মা বাবার জীবিত ফাইলাও আমি আল্লাহ খুয়ারেদের লগে তোমরা ভালো ব্যবহার করো জীবনে মা বাবার লগে কোনোদিন সন্তান তোমরা খারাপ আচরণ করিও না আমি আল্লাহ তোমরা হইয়া দিয়ার একজন সন্তানে যদি মা বাবার সামনাখান উপশব্দ হওয়ার কারণে মা বাবার দিলর মধ্যে সামান্য পরিমাণ জুনে কোনো আঘাত লাগি যায় মা বাবার দিলর মধ্যে রাই পরিমাণ কোনো যদি আঘাত লাগি যায় আমি আল্লাহ তোমরা হইয়ার আমি আল্লাহ তোমরা হবে নারাজ হই জিমু গিয়া কিয়ামতর দিন জন্য তো যাওয়া তোমরার পক্ষে সম্ভব নাই হোক নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমা ও আমার উম্মত হল মা হইয়া তাকলা জন্য তোর ঘর আর বাবা হইয়া তাকলা জন্য তোর দরওয়াজা তোমরা যখন তোমাদের মা বাবার মার জমিনের মধ্যে খুশি করবায় আর বাবা যদি বেজার তখন জন্য তো ঢুকতে পারতায় নাই আর মারে যদি বেজার করো বাবারে যদি জমিন খুশি করিলাও আমি আল্লাহ দরওয়াজা খুলিয়া দিব মগর জন্য তোর ঘর তোমরা জীবনে পাইতায় নাই হোক নাউযুবিল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান عندك الكبر أحدهما أو كلاهما فلا তাকুল লাহুমা আমি আল্লাহ খয়ার তোমরা যখন বালি হই দিবা বয়স বড় হই দিবা গিয়া তোমরা প্রাপ্ত বয়স্ক হওয়ার বাদে তোমাদের মা যে সময় বৃদ্ধ হই দিবা তোমাদের বাবা যে সময় বৃদ্ধ হয়ে যাবেন দুইজনের মধ্যে যদি একজন জীবিত থাকেন অথবা ও খেলা হুমা ও কিলা হুমা দুইজন যদি জীবিত থাকেন তোমরা দুইজনের লগে তোমাদের মুখ থেকে যে ব্যবহার গুলা বার করবায় তোমরা প্রতিজন সন্তানে তোমাদের মা বাবার সামনে খানো জোরে আওয়াজ দিয়া কটু কথা কইয়া শক্ত কোনো কথা তোমরা প্রকাশ করিও না যাহাতে মা বাবার দিলর মধ্যে কষ্ট পাইন হুক সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় সন্তান তুমি যে সময় জমিনে ছোট ছিলে বয়স তো জমিনে জন্মগ্রহণ করলায় তোমার বাবায় তোমার এত মহব্বত দস্তে মমতা মায়া করিয়া বাবার কুলোর মধ্যে প্রস্রাব করার বাদেও বাবায় তোমার ইটা মারি ফেলায় নাই মায়ের সারাটা দিন খামখাত করিয়া বিছানার মধ্যে ঘুমানির পরেও মায়ের যখন তোমার লইয়া রাত্রিবেলা রাত্রি যাপন করা শুরু করলা মায়ের বিছানার মধ্যে পায়খানা কর মায়ের কুলোর মধ্যে প্রস্রাব করছে তো ঘুমন্ত থাকার পরে মায়ের কোনোদিন ইটা মারি ফেলায় নাই ও মা এত কষ্ট করিয়া মাঘ মাই আসি তো কার্য
যত ঠান্ডা হোক যত জ্বর বৃষ্টি হোক না কেন মায় নিজর জানতে জমিন বাজি রাখিয়া জ্বর তুফান তাকে ভূমিকম্প তাকিয়া নিজর সন্তানটে বুকুর মধ্যে আগলিয়া রাখিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় তোমার মায় তোমার না খাইয়া জমিন তোমার মুখের মধ্যে লুকমা তুলিয়া দিল তোমার বাবা বিদেশের জমিনে মাতার গামফাত ফলাইয়া কত ইহুদি খ্রিস্টানের গুলামি করিয়া তোমার জমিন মানুষ করলো আমি আল্লাহ কইয়া দিয়ার মা যখন বৃদ্ধ হইবা বাবা যখন বৃদ্ধ হইবারে সন্তান ওই বাবার সামনাখানো যখন যাইবা নরম হইয়া যাও মার সামনাখানো যখন যাইবা তুমি নরম হইয়া যাইও জীবনে কোনো কষ্ট তোমার মা বাবারে তুমি দিও না কারণ মায়ের মতো আপন জমিন কোনোদিন পাইতে না যুবক মায়ের দুনিয়ার সব কিছু ছাড়তে আপনার সন্তুষ্ট হয়ে যায় মগর জমিন সন্তানকে ছাড়তে কোনোদিন সারিয়া দেয় না কৌটি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ এক কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দিলা ও কালামুল্লাহ শরীফের একুশ নম্বর ফারা সুরা লুকমানের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না আশ-শিরকা লাযুলমুন আযীম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ যে কালামুল্লাহ শরীফ দিলা ও কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন নবী হযরতে লুকমান আলাইহিস সালামের কথা আলোচনা করিয়া যাও যে লুকমান জমিন কোনোদিন নবী আসলো না একজন ভালো ওলি আসলা ও লুকমানের কারণে আল্লাহ তাআলা হযরতে লুকমানের গুণ দেখিয়া হযরতে লুকমানের পরহেজগারী আর তাকওয়া দেখিয়া রে মুসলমান আল্লাহ বিশ্ব মানবতার যে কান্ডারি বুক মুক্তির কান্ডারি যে কালামুল্লাহ শরীফ আমাদেরকে দিয়েছে ও কালামুল্লাহ হযরতে লুকমানের নামে আল্লাহ তাবারক তাআলা একটা সূরা নাযিল করছেন হুক সুবহানাল্লাহ যে লুকমান খালা মানু বাট্টি মানু মানুষে তানে এত দাম দিত না কিন্তু আল্লাহ এত গুণ জমিন দিছে যেগুলো আপনার আমার মধ্যে নাই আপনারা যদি কোনো মানুষেও ন হয় জিপি প্রেসিডেন্টে বলব আজ থেকে তুন প্রেসিডেন্ট হইতে আমি ইস্তিফা দিলাম আপনারা আলহামদুলিল্লাহ হইয়া গোসি বানি না বাদ দিলাইবা ও বুধ ভাই খেয়েও মাতিত না ফেটে ফেটে বলে ওটা ফাইলে খেয়েও ছাড়িয়া দেন হ্যাঁ কিন্তু হযরতে লুকমানে হাকিম যে লুকমানে হাকিম রে ফলো করিয়া আজ পর্যন্ত সমস্ত পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক হকলে বড় বড় ডক্টর হকলে এখন পর্যন্ত হযরতে লুকমানে হাকিমের থিওরি ছাইয়া এখন পর্যন্ত জমিন আলসার ঔষধ বানায় এফেন্টিজের ঔষধ বানায় ক্যান্সার ঔষধ বানায় ও লুকমানে হাকিম আলাইহি সালাতু ওয়া সাল্লাম উনার সন্তান রে কইতা ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার ছেলে আমি বাবা তোমার নসিহত করিয়া যাই আর জমিন কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করিও না হুক সুবহানাল্লাহ তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখরা হযরতে লুকমান হাকিম কোন নবী আসলো না হযরতে দাউদ আলাইহিস সালামের জমানাত লুকমানের ওলাওতি দেখিয়া গুণ দেখিয়া লুকমানের পরহেজগারী দেখিয়া লুকমানের তাকওয়া দেখিয়া আল্লাহ ফরমান লুকমান আমি আল্লাহ তোমার জানাই আর তুমি যদি জমিনের মধ্যে নবুয়তি কান্তা গ্রহণ করতায় হযরতে লুকমানে মুসকি আসি দিয়া ফরমান আল্লাহ ওই জমিনের মধ্যে আমার একজন ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম আছেন আপনি দয়া করিয়া দাউদ আলাইহিস সালামের নবুয়তি দেখুয়া আমি লুকমানকে যেই পরিমাণ গুণ দিছেন যেই পরিমাণ তাকওয়া দিছেন এর উপরে আমি সন্তুষ্ট আছি হুক সুবহানাল্লাহ নবুয়তির চেয়ার ভাইয়া নবুয়তির কুরসি ভাইয়া এরপরেও মুসকি আসি দিয়া কইতে আমার লাগতো না আমার ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম রে আপনি নবুয়তি দিয়ে দেন হুক সুবহানাল্লাহ আর আমলা যদি ভাইলাই জিপি প্রেসিডেন্টর পদ খান্তা কোনো সুরত তে বাবারে আলহামদুলিল্লাহ আপনি চিন্তা করেন ও লুকমানের নামে আল্লাহ কোরআনে করিম সুরা নাযিল করছেন যে লুকমান খালা মানুষ বাট্টি মানুষ আল্লাহ তানে এত ফেসিলিটি জমিনও দিছে যেগুলা এখন পর্যন্ত মানুষে পায় না যদিও নবীকলে পাইছে কিন্তু হযরতে লুকমানে রাস্তা বাই আটিয়া গেলে বুঝতে পারতা গাছ বৃক্ষ তরুলতা পাতায় কী জিনিস খান্তান সামনে প্রকাশ করছে আপনি যে গরু মুরগি লালন পালন করেন না মুরগি
অগুলা ডিম পাড়ার বাতে আপনার ফুয়ায় খায় এখন দিন মুরকিয়ে কইছিল নি ও মালিক কি এমন আহেদা ফুয়া গু জন্ম দিলে এগে সারা মুরুক খাইলা কইছেন এখন দিন কেন আপনি না তার বাসা বুঝতা না হে আপনার বাসা হান কিন্তু হযরতে লুকমানের রাস্তায় আটিয়া গেলে গাছে হইতো লুকমান খানো জারায় ইনো বইয়া পেশাব করিও না আমি অমুক রু করো ঔষধ দূরে হোক সুবহানাল্লাহ এর নাম হযরতে লুকমান যাইন তান ফুয়ারে সাড়ে ছয় হাজার কেউ কইতা সাড়ে চার হাজারের উপরে নসিহত করিয়া গেছেন যেগুলা কোরআন হাদিস তারা এখনো লিপিবদ্ধ আছে দূরে হোক সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়া কই না সুবহানাল্লাহ এর নাম হযরতে লুকমান দেন রাস্তা আটিয়া গেলে গাছ বৃক্ষ হইতো আমি আমি অমুক রু করে ঔষধ নিয়ে বানাইতে পারো আপনি খয়েটা বানাইন খয়েটা জানো কিচ্ছু জানি লোকমানে হাকিমর বই ওখান সাইয়া সারা সারা হবিরাজ সারা হবিরাজ সারা ডক্টর হল কিন্তু হজরতে লোকমানে অর্থ কি চিনেননি অর্থ কি অর্থ কি খাইননি তিতা না মিঠা খসা তিতা না মিঠা খসা অর্থ কি ফাঁকেনি কোনোদিন ফাঁকনা খাইসলানি কোনোদিন খেনে বা ফাঁকার তো কথা দুনিয়ার সারা ফল ফাঁকে অর্থ কি ফাঁকিত না খেলে হ্যাঁ অবিশাপ আছে অর্থ কি অথচ এত মারাত্মক রোগের ঔষধ অর্থ কি বিভিন্ন বড় বড় রোগের ঔষধ তার থেকে পাওয়া যায় ফেসেল কি পাওয়া যায় ও লোক মানে হাকিমে তান ছেলেরে ডাক দিয়া নিয়ে নসিহত করিয়া যেত লোক আমার ফুয়া আমার ছেলে আমি তোমার নসিহত করি আর জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে তুমি শরিক করিও না ওহুয়া ইয়াইদুহুয়া বুনাইয়ালা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আমি বাবা তোমার হইয়ার জমিনও যদি কোনোদিন আল্লাহর সঙ্গে তুমি শরিক করিলাও দ্বিতীয় কোনো খোদারে যদি জমিনও তুমি কোনো মখলুকরে খোদা মানিলাও দুনিয়ার কোনো মখলুকর সামনে মাথা নত হইয়া যদি জমিনও তুমি সেজদা দিলাও আমি বাবা তোমার হইয়ার তুমি জমিনও মুশিকই জীবায় আর মুশিকর ঠিকানা হইয়া থাকলো অন্ধকার অন্ধকারের শেষ ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম হুকান আউযুবিল্লাহ বাপে ফুয়ারে সর্বপ্রথম সবক অখটা দিছ আপনি আপনার ফুয়ারে সবক কিতা দিছ আপনি আপনার ফুয়ারে কইছেন বাবা আব্বু 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 ডাকিলা খোয়া মা কইছেন আম্মু 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 ডাকিলা খোয়া দাদা কইছেন দাদা দাদা ডাকিলা খোয়া এই জায়গাত আপনার ফুয়ারে জবান ফুটিতে সময় আওয়াজটা প্রকাশ পাইতে সময় প্রথমে আপনার জবানটা হইতো আসলো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বাপ আপনার বাবারে আব্বু ডাকার কারণে মারে আব্বু ডাকার কারণে যেই পরিমাণ মার বাবা জমিন সুখী হই ভাই আল্লাহরে যদি আপনার সন্তানে যদি সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ কইলায় আল্লাহ কোটি কোটি গুণ বেশি আপনার দুনিয়ার জমিনের মধ্যে তোমার সন্তান ফেরা দিয়ার খুশি হইবা হোক সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় তোমার সন্তান জমিনের জন্ম গ্রহণ করার পরে আমি নবীর সুন্নত হইল ডাইনর খানো আজান দাও বাউ খানোর মধ্যে তুমি আকামত খানতা শোনাও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় তোমার সন্তানটা যে কোনো মানব জাতির যদি সর্বপ্রথম আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আমি নবী কইয়ার ওই মুসলমানের লাগি জান্নাত ওয়াজিব হোক সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه كتو إلو فرع صلى الله على মুহাম্মদ ঠান্ডা লাগেন নি আপনার ঠান্ডা লাগেন নি ঠান্ডা আমারও তো লাগেন বইবা না নি না আস্তে আস্তে দেখবা গিয়া
হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়ে খাইলে দেখো না ওষুধ দেখতে আপনি গরম হইতাম খেলে সা খাইতা না কিতা সারা মনে মনে কইতা মাগরিব বাদে খাইছিন না দিলা কয় খারা ভাইয়ের বহুত কষ্ট করি আইয়া বইছই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়ে উনার সন্তানকে ফরমাইল বাবা আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার দবিনর মধ্যে তুমি কোনদিন আবার আল্লাহর লগে জীবনে শরীক করিও না আর জীবনে কোনদিন তোমারে কইয়া দিয়ার যদি শরীক করিলাও তুমি সন্তান দবিন মুশরিক হইবা আর মুশরিকর ঠিকানা একমাত্র জাহান্নাম হুকনা উযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান রূপে তো রাদিয়ার খুশি হইয়া আল্লাহর সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি হযরত লুকমানের সালে নসিহত ফরমাইন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ও লুকমান তোমার খয়ার তোমার ফুয়ারে যখন তুমি নসিহত খান্তা করছো আমি আল্লাহ এত খুশি আর রাতি হইয়া তোমার ফুয়ারে ডাইরেক্টলি নসিহত করিয়া লুকমানের ছেলে জীবনে কোনোদিন তুমি তোমার বাবার লগে অভদ্র ব্যবহার করিও না তোমার মার লগে তুমি কোনোদিন খারাপ আচরণ করিও না তোমার মা বাবার লগে হানতিমূলক কোনো আচরণ তুমি আওলাদে জমিন করিও না আমি আল্লাহ কইয়ার যে সন্তানে তোমার মার লগে খারাপ আচরণ করবায় সন্তান খারাপ আচরণ খান্তা করবায় আমি আল্লাহ তোমার দুনিয়া আখেরাত ধ্বংস করিয়া দিমু হুকান আউযুবিল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি দীননাথপুরের মুসলমানে যদি আপনার ছেলের সর্বপ্রথম মোবাইল হাতের মধ্যে না দিয়ে আব্বা আম্মা না ডাকাইয়া সর্বপ্রথম আল্লাহর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি জমিনে তুমি তুলিয়া দেও আল্লাহ জীবনে তোমার সন্তানকে তোমার বিরোধী বানাইত নাই জীবনে তোমার সন্তানের তোমার সামনে আঙ্গুল তুলাবারই কথা হইত নাই আজ মুসলমান জমিনে দিয়ে তাকাও প্রায় মানুষে বন করিয়া হইব হুজুর দোয়া করি আমার ভয় আমারে চায় না আবার ভয় আমার কথা শুনে না আমার ফুড়ি আমার কথা শুনে না আমি মনে করি প্রতিজন মা বাবা তুমি তাই দায়ী প্রতিজন সন্তানদের সর্বপ্রথম মোবাইল হাতের মধ্যে না দিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ ওখান দৌড়াইয়া দেও আর আপনার সন্তানদের আপনি কোরআনে করিমর ফজিলত তখন আপনি বুঝাও কুয়া আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম জমিন সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি হইয়া তাকলা যেন জমিন কোরআনের শিক্ষা মানুষরে দেন আর যেন জমিন কোরআন শিক্ষা গ্রহণ করেন হুকা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় যদি কোনো মানুষ তলবুল ইলম অবস্থায় জমিন থেকে মারা যায় কোনো মানুষ কোরআন শিক্ষা গ্রহণ করা অবস্থায় জমিন থেকে চলে যায় আল্লাহ তারে বিনা হিসাবে শাহাদতি মর্যাদা দান করবা হুকা সুবহানাল্লাহ এই আপনার ফুয়ারে কিতাই কে আপনি আপনার ভয় আপনার ড্যাডি হন আপনার ডাকি তো আব্বা হইয়া বাবা হইয়া তফসিরে দুররে মনসুর লেখা আছে এক সন্তানে যদি তার মারে তার বাবারে যদি বাবা জান খুইয়া ডাকে আম্মি জান খুইয়া ডাকে তে মা বাবা যতটুকু খুশি হইবা এর থেকে হাজার গুণ বেশি আল্লাহ তার উপরে খুশি হইবা দূরে হোক সুবহানাল্লাহ আর দূরে হোক সুবহানাল্লাহ আপনি কিতা ডাকেন বাবা মাই খানো গো বাড়িত নি গো কিতা কইন আপনি মাই খানো গো বাড়িত নি খানো গো হইয়া মাইরে ডাক দিত্রা আপনি বাবা খানো আর হরিরে ইয়া আল্লাহ আম্মা জান বালা আসনিয়া সালাম আলাইকুম হরিরে থো দাম বাড়ি যায় ও থন কি আরেকজনা না হ্যাঁ হরির দাম আছে মানে
শ্বশুর শাশুড়ির ইজ্জত সম্মান এটা মানি, মগর মা বাবার তাকে শ্বশুর শাশুড়ির দাম জীবনে বেশ না এখন হৌর হরিয়ে তোমার কোন আর আপন বাব্বা খাইল বালা করে গাল লাল করে সরেগু দিয়া দেখি হৌর হরির ফুরিন তোর গাল ফরর দিন মূর্খ রান বন্ধ ইয়া হয়তো জেল গিয়া হুকনা রুটি খাইতে হবে মার ঠিক না ভাই। আর মা বাবারে যত কষ্ট দেও যত জ্বালা দেও যত নির্যাতন দেও এরপরেও মা বাবা কোনো মানুষটি তোমার কথা কইতে দিত না নিজে বিচার করিল এর নাম মার বাবা এর লাগে হোর হরির বিরুদ্ধে আজ করিয়ার নাই নো তো প্রায় সারাও তো হোর হরি হইয়া আছো বুধ ভাইয়া কিন্তু এখান মনে করিও না মগর হোর হরি তাকে মা বাবার মর্যাদা হাজার গুণ বেশি। এই জন্য আপনি আপনার সন্তানের শিক্ষা দেন কুরআন শিক্ষা দেন দিনের তালিম গুলা যাহাতে আপনার সন্তানে আপনার আব্বা হইয়া ডাকতে শ্রদ্ধা মহব্বত করতো আপনার সন্তানে আপনারে কি করে আপনারে আপনার সামনে ফোরজি মোবাইল খানো লাগাইয়া আরেকগুর লোকে ফোনমাতে তার হায়া সরব এটাই আমাদের সমাজ ওটা পরিবর্তন করাই না বদলাই তখন কি হইব সন্তানে আপনার সামনে গেলেও নরম আজ যদি আমরা মা বাবা আমরা কিচ্ছু হইলে আমরা রাগ করি না আপনার রাগ করেন এখানে দিনদারি প্রতিটা দিনদার ছেলে সন্তান হ্যাঁ আসই কিছু দিনদার হলো দিনদার হইতে হইতে এখানে শয়তান থেকে বেশ দিনদার হয়ে যায় মাতে মাইন করিও না কিছু হয়েছি দেখিও সারা হইয়ান নাই কেন বুঝিও বহু বসন্তী মাতিয়ান কিছু দিনদার হলো আসন মানে দিনদারি করতে 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 এখানে শয়তানে যেন শ্রদ্ধা দিতে বাদে মোয়াল্লিমুল মালাইকা বাদে আজাদির শয়তানে পরিণত হয়েছিল তোলা কিছু হয়ে যায় যে দিনদারি খরণ নমাজ ভরেন কিন্তু মার গর হুকনার উঠি দি বাদ খাইতরা মা খান দিকরা বাদ নাই থান থান বৌলিয়া হারি মাংস দি বাদ খাইতরা হালি আইসই জলদি মূর্খ রানা নগিয়া হালা আইসে মুরুখ আনো গিয়া আমার হালায় তো হারম খায় না লোকেল মুরুখ খায় টেরা টেরা মায়ে খাইতরা গর গান্দাবা আর হালায় খাইতুনি মূর্খ রান ইতারে সূত্রার ডাল দি বাইরে এবার খা যেটাই মা বাবার কদর বুঝে আর মা বাবায়ও ইনসাফ জমিন রাখি গরর বড় ফুয়া দেখু ইকু বোঝা যায় জমিন মনে হয় টেকার মেশিন নিকিটা মাতে বাইন করিও না বেঙ্গলোর গেলে সৌদি সৌদি আরব গেলে চেন্নাই গেলে কুয়েত গেলে কাতার গেলে মনে করো নিকু টেকার মেশিন হন তো এটিএম থা ইনসাফ রাখিও প্রতিটা সন্তানকে এক লেভেল মর্যাদা দিয়ে যেগে টেকা দে ওগুলো বেশি কুলো লইলায় আর যেগে টেকা দেয় না এগুলোর লগে নফরত নফরত বা বিতা খানো আপনি মা আনু আপনি বাবা আপনার কাছে ইনসাফ থাকা দরকার আপনার মাঝে ইনসাফ থাকা দরকার আমার ছেলে সব সময় আতুর দেখো ইগুরো দাম আমার কাছে বালা দেখো ইগুর দাম আমার কাছে কি লাগে সারা মা বাবা ইলা ইকান কইয়ান এখন কুর কিছু মা হল ইসন কিছু অবৈধ প্রেম ভালোবাসা করিয়া হরুতার ডাস্টবিনও ফেলাইয়া হরুতারে হত্যা করিয়া হরুতারে আগ্নিত ফেলাইয়া আস্তাগফিরুল্লাহ আল আজিম এত মা নামক জাহিল অখন কুলাঙ্গ অখন মা নামক কলঙ্ক অখন যারা সন্তানর বা চায় না যায় কি এর লাগে কিছু এখন কোন কিছু জাহিলিয়ত যুগ দেখা দিলার মা আপনার কাছে যেগুলা জাহিলিয়তর যুগরে হার মানায় জাহিলিয়তর যুগর বেঠিনতেও নিজের সন্তানটা কোনোদিন হত্যা করছো না যদিও গুণা করছো পুরুষ সকল হত্যা করছে এই কারণে কিন্তু বর্তমান পুরুষ সকল থেকে মা মা সকল থেকে অ্যাডভান্স সরম করে নানি হরুতা দুগুতিয়া যে আরো গুরুদে জলক বার্তায় মাঝে মাঝে কয় নানি বৃত্তি বদনাথ হইয়া ফুরুত্তি দৌড় তুলো এর লাগিয়া প্রতিজন মানুষে প্রতিজন মানুষে মা বনিতর খেদমত বিনম্র আরত এবং অনুরূপ আপনারা দয়া করিয়া এই জাতীয় কালচার পরিণত হইবা না হরুতা থইয়া আরেক বেঠারে খান দিয়া যাইয়া নয় বই এখান কথায় ওই যুবকক লড়ে গুসা করিও না যে বনির লাগে অসুবিধা অন্যিতাও আছে অসুবিধা নাই তো যে বনির কারণে মারে তুমি দাম দেয় না বাবারে দাম দেয় না মনে করিও ই বইনে তোমার আই হেট ইউ হইয়া ফাউতা কি জুতা খুলিয়া দেখাইয়া দৌড় তুলব ইটা হাজার ঘটনা ঘটে বদরপুর আইস থাকি দুই থাকি তিন বছর আগে ঘটনা ঘটছে না বুড়ে সাইর জুলিয়েট আর এক রুমিও মানে সাইর রুমিও আর এক জুলিয়েট ফাইসলাইনি ঘটনা বাদে তিন রুমিও দিয়া এক রুমিও মার আনিল আইস এর লাগে বেটিনতর মাঝে কিছু খান লাগে নি অকল আসইন যেটা হোয়াটসঅ্যাপ তোমার লোকে মাতিলে কইব মা আইস আর একগুলো লোকে ফোন উইটিং থাকে এর লাগে যুব সমাজ মাইন করিও না মা বাবার ইজাজত লইয়া কমসে কম বিয়াত কইও মা বাবা বহুত মেহনত করই আপনি যখন বাবা হইবা
তখন আপনি বাপর কদর বুঝতে পারবা আপনি যখন মা হইবা আপনি আপনার মার কদর বুঝতে পারবা এইজন্য মা বাবার জীবনে আজকে এই মাদ্রাসার মাহফিল ওয়াদা করিয়া যাও আজ থেকে আর জীবনে কোনোদিন মা বাবার লগে বেয়াদবিমূলক কোনো আচরণ করতাম না ইনশাআল্লাহ আর ধরে করি হুক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর প্রতিজন মা বাবায় ওয়াদা করুক কোয়া আজ থেকে প্রতিজন ছেলে সন্তান মেয়ে সন্তান লগে এক সবকে ইনসাফ করিয়া যাই মু ইনশাআল্লাহ যারা বিদেশ থাকে এরা টেকার মেশিন নাই এরা খবর লইও মাঝে মাঝে গিয়া এল্লা কি সারারে আপনি সমান অধিকার দিবা শিক্ষিত যদি বানাই না আপনি সারা বানাইবা একু মেসাবি লাইনে বানাক কয় একু ডক্টর বানাক কয় একু ইঞ্জিনিয়ার বানাক একগুলে বানাই দিলা ইঞ্জিনিয়ার গড়ের হাফগুলি আলুয়া বানাই দিলা ইগুন তোর ভবিষ্যৎ দেখতা না এই জন্য প্রতিজন মানুষে আপনারা আমার মাথায় গুসা খতরা না তো মা বাবা হল ঠিক হইব হজরতে লুকমানে হাকিমে থান ছেলেরে নসিহত করার লগে লগে আল্লাহ এত সুন্দর করিয়া হজরতে লুকমানুর ছেলেরে নসিহত করলা ও লুকমানুর ছেলে আমি আল্লাহ তোমার হইয়ার দমিন কোনো দিন তোমার মা বাবার লগে খারাপ আচরণ করিও না তোমার বাবার লগে হানতিমূলক কোনো আচরণ করিও না তোমার মা যত বৃদ্ধ হইবা যত বয়স্ক হইবা জীবনে কোনোদিন তুমি তোমার মা বাবার লগে খারাপ আচরণ করিও না আমি আল্লাহ কইয়ার তোমার মার বাবা যদি তোমার উপরে রাজি আর খুশি থাকেন আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি থাকমু হুক সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আই ফরমায় আমি আল্লাহর কাছে তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানাত গেলাম আল্লাহ হঠাৎ গরম দিয়া দমক দিয়া হলো নবী মুসা আলাইহিস সালাম আজ তাকে যদি রাই পরিমাণ কোনো তেড়িবেড়ি কোনো বেয়াদবি জমিন করিলাও আমি আল্লাহ তোমারে আমার রহমত তাকে বঞ্চিত করিয়া রহমত তাকে চিরকালের জন্য বঞ্চিত করমু হুকান আউযুবিল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম ফরমায় আল্লাহ কি এমন অপরাধ করলাম কি এমন অন্যায় করলাম রে দয়াল এতদিন আপনার কাছে আইলাম জীবনে তো কোনোদিন আপনি আমার লগে এমন আচরণ করলা না আজকে হঠাৎ করে কোন কারণে আপনি আমার উপরে গরম হইলা আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালাম রে ফরমায় ও নবী মূসা আলাইহিস সালাম যখন তুমি ঘর থাকি বার হইয়া আমি আল্লাহর কাছে তোর পাহাড় ওহিয়ানা তাই যায় তোমার বিদ্যমা ঘর থাকার কারণে লগে লগে তোমার আল্লাহর হাওলা করিয়া বার করিয়া দেয়া কইতা আল্লাহ আমার বুয়াটা বড় গরম বড় বেবু দিকে কিচ্ছু বুঝে না ইগু তোমার কাছে গেলে কোনো অন্যায় কোনো বেয়াদ তুমি করলে আপনি আল্লাহ আমার বুয়ার উপরে নারাজ হইও না ও মূসা আলাইহিস সালাম তোমার মায়ের যখন তোমার উপরে দোয়া করতা আমি আল্লাহর রহমতর পান্ডারে তোমার উপরে জুস মারি দিত তুমি আমার সামনে যত রাগ দেখাও যত গুসা জমিন দেখাও আমি আল্লাহ তোমারে কোনো দিন দমক দেই নাই হুক সুবহানাল্লাহ ও নবী মূসা আলাইহিস সালাম আজকে তুমি ঘর থাকি বাহির হওয়ার কারণে তোমার মা জমিনও নাই তোমার মা জমিন থাকি চলে গেছেন তুমি ঘর থাকি বাহিরে আইসো খেও তোমারে আল্লাহর হাওলা করিয়া দে নাই খেও তোমার লাগে আমার সামনে খানো দোয়া করে নাই আজকে তোমার মা যখন জমিনও নাই তোমার লাগি দোয়া করনে ওলা খেও নাই আমি আল্লাহ কইয়া রাইস থাকি যদি রাই পরিমাণ কোনো বেয়াদ দবি করো আমি আল্লাহ তোমার রহমতর বান্দার নিচে রাখতাম নাই আবার রহমত তাকে চিরকালের জন্য আমি বরখাস্ত করিয়া দিব হুকান আউযুবিল্লাহ এই হলো মার গুণ এর লাগি গর তাকি যতজন সন্তান রে মা আল্লাহর হাওলা হইয়া বার করিয়া দেয় এরার জীবনে কোনো ক্ষতি হয় না দূরে হোক সুবহানাল্লাহ মানে মা যতদিন জীবিত আসেন বাবা যতদিন জীবিত আসেন দুনিয়ার হাজার বিপদে আসমানে দি ঘোরাফেরা করবো আপনার উপরে আইত এই জন্য মা বাবার খেদমত করেন কদর করেন আপনি কি ভাবছেন বলে আমি আমার মা বাবার খেদমত করি আর না আমার হুরুতে আমার খাবাইব ন নে বা আপনার সন্তান দেখেল শিক্ষা শিখাইল শিক্ষা এলা কি আপনার সন্তানে যেগুলো আপনার থেকে ভাইব ওগুলো আপনার রিপিট করবো রিটার্ন করবো কিতা ভাইবা আপনি যে সময় বুড়ো হইজিবা গিয়া আপনার বুয়ার সামনে আপনি করবা ও হে কইব ই বুড়ার খেট খাটির যন্ত্রণা গর গুমানি যায় হয় না যে প্রতিজন মানুষ যুবক হল যারা আসো বেঙ্গলোর যাও চেন্নাই যাও কমসে কম হিগুরে না মাথাইয়া অন মাথাইয়া যে হাজারো মানুষ আহ দেখি আমরা প্রায় নিজের দেখা থাকি আপনারা হইয়া বানাইল হইয়া বেটা মেঘালয় গেছে বালা রুজি করছে বালা ইনকাম করছে এক বছরে প্রায় বিল্ডিং বাল্ডিং তুলে নিছে গরম আ বেমার বাফ বেমার
ও আজ থেকে কত বছর হইব হাইয়েস্ট হইলে 10 বছর আগর গফ করিয়া আপনারা তো যখন বেটা যা মেগালো থাকি বাড়ি থায় মারে কয় না বাপরে কুজায় না মেগালো যায় বেটিরে হইয়া হালা হালি আইলে খুব আনন্দ ফুর্তি হঠাৎ একদিন মা বেমার বাড়ি থাইছে বাপে ডাক দিনিয়া কইছেন বাবা আমি বাঠা দান দাইন নানি আপনার আইতা দান দেওয়া কিলা জানি না দান খাটা তো আমরা কিছু বাঠা দাই কিছু প্রায় জায়গাত আছে আছে নাই যাই হোক তো প্রায় জায়গা খাটই নলা ও বেটা কইছে বেটার অবস্থা খুব বেহাল কইছে রা গড় খানি নাই ওটা করি করি আট মন না দশ মন মানে রোজগার করছে ও হে জবাব দিছে আর ফাল্লাই নানি আরো তো করতায় আসলো হোক না আউজুবিল্লা তিন দিন গড় ফুর্তি করে রুম স্থলদের লাগার রুম শুধু মাঝে পাটি ঘন্টা মা বিশ্বনাথ গোড়াগড়ি খতরা একদিনও দেখাত গেছে না না নিমক হারা তিন দিন বাদে মায়ের লাঠি বর্দি বর্দি বারইয়া ইয়া কইছেন বাবারে তিন দিন থাকি বড়বে মা ঔষধর পয়সা যদি সামান্য দিতায় বেটা ফকেট থাকি পঞ্চাশ টিকি একু বার করিয়ে দিয়া কইছে তোমার তানো যন্ত্রণায় বাড়ি আই না হুক না আউজুবিল্লা আল্লাহর কসম খাইয়া খুইয়ার দীননাথপুরের মুসলমান সকালে গেছে মেঘালয় পঞ্চাশ টাকা দিয়া দুই দিন বাদে লাশ আল্লাহ বাড়ি টানি ঢুকাইছেন হুক না আউজুবিল্লা এর লাগি মা বাবার বদুয়া পুরো জলদি অ্যাকসেপ্ট হয়ে আল্লাহ আমরা আজ থাকি মা বাবার বদুয়া থাকি বাসিয়া রইমু ইনশাআল্লাহ মা বাবার বদুয়া না এরার বদুয়া থাকি নিজেরে বাসাইতাম পৃথিবীর সব আলিম অখলে সব অলি অখলে সারা মিলিয়া যদি আল্লাহর আদালত আপনার লাগি বদুয়া দেন সারা অলি অখলর দু আলিম অখলর দু আল্লাহ নিচর আসমানো রাখবা মানে কবুল হইতেও পারে না হইতেও পারে ফিফটি ফিফটি মগর মায় যদি হাত তুলা মারিয়া যদি বদুয়া দেয় আল্লাহর কসম খাইয়া খুইয়ার দিন না তুরন মুসলমান আল্লাহ 100% কবুল করবা কউন আউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ঘটনা পৃথিবীর কোন মানুষ নাই জানে না ওই আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে পাইলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমায় তান বাবা ছোটবেলা মারা যাওয়ার পরে তান মায়ে মানুষর বাড়িয়ে বাড়িয়ে ভিক্ষা করিয়া খেদমত করিয়া নিজের ছেলে আলকমার জমিনের মধ্যে মানুষ বানাইলা কয়েকদিন পরে মার যে সময় বৃদ্ধ বয়স হয়ে গেল গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফরমায় হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তার মায়ের জমিনে একজন সুন্দরী নারী দেখিয়া বিবাহ দিলা কয়েকদিন পর্যন্ত সন্তানে মার খেদমত করিয়া গেলা খেদমত করার কয়েকদিন পরে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীয়ে তার মার ব্যাপারে বিভিন্ন ব্যাপারে মন্তব্য করলা আলকমায় তার মার লগে খারাপ আচরণ করলা কয়েকদিন পরে আলকমা বিদেশের জমিনও গেলা বিদেশের জমিন থেকে যাওয়ার পরে বিবির কথা শুনিয়া হজরতে আলকমায় তার মারে মারতে মারতে রে ভাই সমস্ত আঁটুর গিলা পর্যন্ত ছুটাই লাই না হোক না আউযুবিল্লাহ ও আলকমার মা খান্দিতে খান্দিতে ফরমে আল্লাহ যে সন্তানটে দশ মাস দশ দিন গর্ব ধারণ করিয়া জমিন মানুষ বানাইলাম আড়াই বছর পর্যন্ত না খাইয়া না পিন্দিয়া ওলাদ রে পায়খানা সভা করিয়া প্রস্রাব সভা করিয়া ওলাদ গুদা জমিন মানুষ বানাইলাম আই যাওয়ার ওলাদে আমার এমন কষ্ট খান্তা দিল আল্লাহ তুমি জমিন খানো বিচার খান্তা করিও হে দীননাথপুরের মুসলমান আল্লাহর কসম খাইয়া খুইয়ার হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কষ্ট দেওয়ার পরে যে সময় মৃত্যুর সময় খান্তা আইলো হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়া সাহাবায়ে কেরাম অখলে ফরমান আলকমা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আলকমার মুখে দিয়া কোনো কলিমা নসিব হয় না যখন বারবার কলিমার তলকিন দেওয়া হয় সাহাবায়ে কেরাম অখলে ফরমান ও আবু বকর আল্লাহর নবীর খেদমত দেওয়া খবর খান্তা পৌঁছাও আলকমার মুখে দিয়া তো কলিমা নসিব হয় না আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন খবর দেওয়া হলো নবী দিয়া আলকমার বাড়ির মধ্যে তশরিফ নিলা গিয়া নবী দিয়া নিজ ইচ্ছা করে আলকমা তুমি বলো লা
ইলাহা ইল্লাল্লাহ আল কোমার গলার আওয়াজটা বেড়ে গেল এমন ভাবে আওয়াজটা বেড়ে গেল দিননাথপুরের বাজার থেকে মানুষ আওয়াজটা শুনতে পায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায় সাহাবায়ে কেরাম হল ওই আল কোমার আপনজন বলতে জমিনও কেউ আসেনি সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার আল কোমার মা বিদ্যমান জননী জমিনের মধ্যে জীবিত আছেন নবী ফরমান আল কোমার মা রে কি আমার ফক্কা থেকে সালাম খান দা জানাইও আর কই আমি নবী যদি তান কাছে আইতাম মাতাই দয়া করে আল কোমার বাড়ির মধ্যে তো শিবানবা গিয়া হযরতে উসমান খনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বারান্দা কি গিয়া সালাম দিয়া পরে ও আল কোমার মা নবী যে তান পক্ষ থেকে আপনার সালাম জানাইছেন আর দয়া করিয়া কজন যদি পারেন কষ্ট করিয়া নবীজির খেদমত আপনার আল কোমার বাড়ির মধ্যে যাইতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল কোমার মা লাঠিয়াত দিয়া লাঠি বর্দি বর্দি হাঁটিতে ভাত্রা না ও অবস্থায় নবীজির খেদমত গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবার আইতে দেরি হইছে আপনি আমার উপর নারাজ হইবা না দয়া করি আপনি আমার বেয়াদ দুই মাফ করবা আর কিতার লাগি খবর দিছেন কথা খান তাকে কুয়া হযরত আল কোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরান আল কোমার মা তোমার আল কোমার সাহাবায়ে কেরাম মুখলেস তলিমা তলকিন দিলা তোমার আল কোমার মুখে দিয়া তো কলিমা নসিব হয় না তো আমি নবী কলিমার তলকিন দিলাম কলিমা তো নসিব হয় না একটা বার কোসেন তোমার আল কোমার আমল আর খাসল তোর ব্যাপারে হযরতে আল কোমার মা ফরমান ইয়া রাসূলুল্লাহ আবার আল কোমা যখন অবিবাহিত ছিল আমলটা বড় বালা ছিল খাসলত বড় বালা ছিল আবার আল কোমার এত কষ্ট করিয়া এত মহব্বত করিয়া নিজে না খাইয়া না পিন্দি আল কোমারে জমিন মানুষ বানাইলাম যখন আমি বিধবার পরে আবার আল কোমারে জমিন আমি বিবাহ দিলাম কয়েক দিন আমার খেদমত লালন পালন করিয়া গেল নবী আবার আল কোমায় কয়েক দিন পরে আমার লগে এমন আচরণ শুরু করলো আমার খানি তো দেয় নাই গরুর মধ্যে পর্যন্ত জায়গা দেয় নাই আবার আল কোমায় মারতে মারতে আমার আটুর গিলা পর্যন্ত পাঙ্গি লাইছে নবী আপনার খুয়ার আবার আল কোমায় এমন আচরণ খান্তা করেছে আবার নবী আপনার আল কোমার মা আমি নবী তোমার খুয়ার দয়া করিয়া তুমি তোমার আল কোমার উপর দাবি খান্তা ছাড়াও আল কোমার মায় ফরমাই নবী যে সন্তানের বাবা ছোটবেলা মারা গেল ও সন্তান এত কষ্ট করিয়া জমিন আমি মানুষ বানানির পরেও আবার সন্তান এত নির্যাতন এত কষ্ট জমিন করলো আমার সন্তানটে আমি সহজে মাফ করিয়া দিতাম না এ হুকান আউযুবিল্লাহ আল্লাহর নবী আপনার আল কোমার মা আমি নবী তোমার ছেলের পক্ষ থেকে তোমার কাছে মাফ চাইয়ার দয়া করিয়া তুমি তোমার ছেলের মাফ করিয়া দাও আল কোমার মা বারবার যখন না করো ও সব এখানে নবী ফরমাইন আবু বকর যাও পাহাড়ি এলাকার থাকি জঙ্গল থাকি তুমি কি এক লাখড়ি গুলা খাটিয়ে আনো আর আল কোমারে জমিনের মধ্যে জিন্দা জ্বালাও যেই মাত্র কথা খান্তা কইলারে দিনাজপুরের মুসলমান মায়ের কলি যে এত নরম এত নরম আর কারণে আল কোমার মায় ফরমাইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনার লাখড়ি আনতা কোন কারণে আমার বাড়ির কারণ লাখড়ি আনি জমা খুতরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল কোমার মা তোমার আল কোমা যদি কলিমা নসিব না হয় ইগু বেঈমান হইয়া জমিন তাকে বিদায় নেওয়ার চেয়ে ইগুরে জ্বালাইয়া জমিন তাকে বিদায় দেওয়া উত্তম হইব নাউযুবিল্লাহ ও সবাই এখানে আল কোমা মাফ মানিয়া রাসূলুল্লাহ আমি আল কোমার ভাই আপনার সামনে খান আল্লাহর কসম খাইয়া খুয়ার আবার আল কোমার উপরে আবার কোনো নারাজি নাই কোনো বেজার নাই আমি আমার আমি আল কোমার মায় আমার আল কোমার আমি মাফ করিয়া দিলাম খুকা সুবহানাল্লাহ হে দিনাজপুরের মুসলমান রব্বুল আলামিন বলে ইন্না ইয়াবলুগান্না ইউদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাউলান কারীমা
حضرت ابو بكر صدیق رضی اللہ تعالی عنہ বলেন আল কবর মায়ান কুমার মাফরি দেওয়ার লগে লগে আমরা 100 মিটার দূর থেকে শুনলাম হযরত আল কুমায় পড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ رب العالمين বলেন তুমি কোনদিন তোমার মার সামনে যখন তুমি যাইবা তোমার বাবার সামনে খানো যখন তুমি সন্তান যাইবা নিজরে এমন ভাবে পত্র নম্র ভাবে হাজির করিও নিজর সিকিউরিটি লয়া নিজর পেটাগ্রি লয়া নিজর ফরার তকব্বুরি লয়া মেসাবর তকব্বুরি লয়া নিজরে ফুটানি বাপ লয়া মা বাবার সামনে খানো তুমি যাইও না তোমার মা যদি তোমার আচরণ আর اخلاق গুলো দেখে সমাইল নারাজ হইল আমি আল্লাহ তোমার উপরে নারাজ হইমু খাউনাউযু বিল্লাহ اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين বলেন তোমার মার সামনে খানো রহমতের ডানা তুমি বিছাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম ওগলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে মায়ের সামনে খানো রহমতের ডানা বিছাইতাম বাবার সামনে খানো বিছাইতাম আমার নবী বলেন তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া 9 মাস 20 দিন যে সময় পেটর মধ্যে তোমারে লইয়া তুমি তোমার মায়ের পেটর মধ্যে লাতি মারছো কত গুতা মারছো তোমার মা তুমিলে বেহুশ হইয়া পড়ল বিকাল বেলা তোমার আব্বার দারো চাবি সমজিয়ে দিয়া হমাই স্বামী আমি নামি স্ত্রী তোমার কাছে মাফ সইয়ার আবার মাফ করিয়া দিও মনে হয় জবিন আর কোনো দিন বাঁচিতাম নাই হো সুবহানাল্লাহ ও মায়ের মুখ বা যদি কোনো সন্তানে একটাবার রহমতের নজরে তাকাও কোনো সন্তানে বাবার মুখে দিয়া যদি একটাবার রহমতের নজরে তাকাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমাইন আল্লাহ তোমার একটা মকবুল হজর সওয়াব দিমা হো কা সুবহানাল্লাহ একজন সাহাবী শিয়ান আসলা ফরমাইন رسول الله وقال আল্লাহর নবী যদি কোন সন্তান শিয়ান থাকে তার মার মুখে দিয়া বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়া যদি বারবার তাকায় আল্লাহ কি তারে বারবার মকবুল হজর সওয়াব দিবা নবী কে ফরমান ও সাহাবায়ে কেরাম হল আমার আল্লাহ গরিব নাই আমার আল্লাহ বকিল নাই সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি একবার না 70 বার তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা হো সুবহানাল্লাহ আর যে সন্তানের মা নাই বাবা নাই ওই সন্তানে হনসহন কুরআন করিম তিলাওয়াত করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ খানতা আদায় করিয়া প্রতিটা ওয়াক্ত তুমি আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া প্রতিটা সন্তানে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা যে সন্তানের মা নাই বিছানার দিকে তাকাইলে রে সন্তান ওই সন্তানে মার বিছানাত গিয়া মারে কোনো সময় টুকাইয়া পায় না বাবার সন্তানে বাবারে গিয়া কোনোদিন টুকাইয়া পায় না তোমার মুন্ডে জমিন তুমি দুর্বল করিও না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমাইন তুমি তোমার মায়ের কবরস্থানের দ্বারে গিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করো ফজরের নামাজ পড়িয়া মুসলমান তুমি তিলাওয়াত করিও আসরের নামাজ পড়িয়া গিয়া তুমি তিলাওয়াত করিয়া মায়ের কবরস্থানের দ্বারখানে বইয়া পড়ো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা من المرسلين على صراط مستقيم এইভাবে কোরআনে কারিম তাকে তিলাওয়াত করো আর যদি পারো না কোন সময় আতুল কুরসি গু তিলাওয়াত করিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আর যদি তুমি পারো না খমসে খম সূরা ইখলাস তিনবার পড়িয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরা ইখলাস তিনবার পড়িয়া তোমার মায়ের কবরস্থানের দরগিয়া তোমার বাবার কবরস্থানের দরগিয়া হো আল্লাহ আবার মায় আমার কত কষ্ট করিয়া কত মেহনত করিয়া কুল লইলা আই যাবার বা কবর কোন হালত আছে আমি সন্তানে জানি না আমার বাবা কোন হালত কবরস্থান আছে আমি সন্তানে জানি না আমি আমি আওলাদে তোমার কাছে চাইয়ার আমার মা বাবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমি আওলাদে চাইয়ার আমার বা বাবার কবরস্থানের মধ্যে তুমি আল্লাহ রহমতের কুলো জায়গা দেও হুক সুবহানাল্লাহ তুমি সন্তানের যে দোয়া খান্তা তোমার মা বাবার লাগি তুমি করবায় পৃথিবীর সারা আলিমে দোয়া করিয়া কোনো ফায়দা নাই যদি আল্লাহ কবুল না করে আর যদি তুমি একটাবার দোয়া করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার দোয়ার বরকতে মা বাবা যদি কবরস্থানে জাহান্নামে দাখ হয় তোমার পড়াশোনার বরকতে দোয়ার বরকতে আল্লাহ তোমার মা বাবার গুনারে মাফ করি আল্লাহ তবারক তাআলা চিরকাল জান্নাতের বাসিন্দা বানাইবা হুক সুবহানাল্লাহ সন্তান মা বাবারে কোনোদিন কষ্ট দিস না যদি কোনোদিন কষ্ট দিয়া থাকো আজকে যাও মাঘ মাস শীত আঙ্গুর বেদানা আমি আমার মুখ কান তুলিয়া দেও দামি পেলেন কাঠ হুড়িয়া হুর হরিরে উপহার দেয় ওই উপহার খান্তা মারে আনিয়া দামি পেলেন কাঠ খান্তা দেও মার কুলোর মধ্যে বইয়া মাথা রাখিয়া পাওয়ার মধ্যে মাথা রাখিয়া হো মা জমিনে অনেক কষ্ট দিলাম এত নির্যাতন তোমারে করলাম আইস তোমার ভাব দরিয়া মাল সৈয়ার তোমার কাছে মাল সৈয়ার তুমি মা যদি আমার জমিনের মধ্যে মাফ না করো পৃথিবীর কোন মানুষে আমার জমিন মাফ করা সম্ভব নয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সন্তান তোমার মা যদি একটাবার তোমার উপরে বদদুয়া দিলাইন আমি আল্লাহ জীবনে তোমার মাফ দিতাম না হুকান আউযু বিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সামনে দিয়ে গাই সা খাই উঠা উঠি বিলকুল হবে না শেষ করি মিশাল সামনে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি সন্তানে তোমার মা বাবার দ্বারা খানো গিয়া সুরা ইয়াসিন তিলাওয়াত করিও সুরা ওয়াকিয়া তিলাওয়াত করিও সুরা রহমান তিলাওয়াত করিও আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার মা বাবার লাগে যখন তুমি দোয়া করবায় আমি আল্লাহ 100% কবুল করমু হো সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মুফাসসিরে কেরাম হকলে বল তাফসীর করিয়া ফরমাইন যদি কোন সন্তানে জমিন চুরি করে ডাকাতি করে না ফরমানি করে আর যদি মা বাবা কবরস্থানের মধ্যে জান্নাত দাখ হয় সন্তানের দুনিয়ার গুনার কারণে ওই মা বাবারে আল্লাহ জান্নাত থাকি বাহির করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন হুকান আউযু বিল্লাহ ও সবাই এখানে মার বাবা কইরা রহমতের ফরিশতাগণ এতদিন তোমরা জান্নাত আমরার খুশখবরি লইলাই জান্নাত আমরার মেহমানদারি খান্তা করলাই আজ কোন কারণে তোমরা আমাদেরকে জাহান্নামের মধ্যে দিলাই রহমতের ফরিশতা লাল লাল সুখ বানাইয়া কইন
নাফরমানর মা বাবা অকল তোমরা ওলা জমিন তুইয়াওয়ার কারণে ইতায় নমাজ সারিয়া জমিন দিনা খতরা গুনা খতরা কত নাফরমানি খতরা আমার আল্লাহ বরদাস্ত করতে না পারিয়া তোমরার জন্নত তাকি পার করিয়া জাহান্নাম দিছ ইনখুন আউযুবিল্লাহ ও সবাই এখানো মা বাবা জাহান্নাম তাকি সকুর বানি ফলাবাইয়া আল্লাহর আদালতর মধ্যে বদদুয়া দিয়া বলে আল্লাহ আবার আওলাদর খানে যখন জন্ম থাকি আমি জাহান্নাম আইলাম রে দয়াল আমার আওলাদর লাগি ওলা ওলা জমিন তুমি দিও জেলা হে ওলা জমিন যদি জন্নত যখন কবরস্থান থাকে তারা ওলাদর গুনার খাওয়ানে তারে আপনি জাহান্নাম দেন হুকুন আউযুবিল্লাহ এর লাগি মা বাবারে কমসে কম আপনি খানি বালা দেখুয়া না দেখুয়া মায়ের কোনোদিন খুঁটা দিত না বাট কষ্ট দিও না মোহব্বত মায়া দিল থেকে করিও এক মায় আর কিচ্ছু চায় এক বাবা আর কিচ্ছু চায় না সন্তান প্রসবার লগে লগে মার নারী বুড়ি সিরিয়া জমিনও রক্ত প্রবাহিত হয় এরপরে সন্তানের মুখ দেখার লগে লগে মা ইটা মারি ফালায় না রে ভাই মোহব্বত করি আগে কপালো চুমা এই জন্য প্রতিজন আওলাতে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ আওলাদ তুই নেককার দিনদার বানাই নমাজ ও দোয়া করবা ওলাদর লাগে আল্লাহ আগুনটা নেককার বানাই প্রতিজন নবী হলে সন্তান পাইবার আগে আল্লাহ নেককার সন্তান দিয়ে বিয়া করবার আগে বিবাহিত হওয়ার আগে প্রতিজন নবী হলে দোয়া করতে আল্লাহ আমারে যখন বিবাহিত বানারায় বিবাহ করাইবে একজন নেককার স্ত্রী উপহার আর আমার ভাই আনতে বিয়া করবার আগে কলেজ থাকি সেটিং করে ফেলাই দেই ইউনিভার্সিটি থাকি সেটিং করে ফেলাই দেই বেঙ্গালোর গিয়াও তারা এক এক ঘুরে এখনও পছন্দ করে ফেলাই অথচ দোয়া করার প্রয়োজন ছিল আল্লাহ আমার যে সময় আপনি বিবাহিতা করবা আপনি বিবাহিত জীবন দিবা তখন স্ত্রী যে দিবে এনারে আপনি জন্নতি নেকা স্ত্রী উপহার তা আপনি নমাজ পড়ি দোয়া করতে এটা আপনার দায়িত্ব এই জন্য প্রতিজন স্বামী হলে স্ত্রীর মর্যাদা দিবা স্ত্রী হলে স্বামীর মায়া মহব্বত করবা আর বউয়ে নমাজ পড়লে বেঠারে নমাজ লোকে পড়াইও নমাজ ওখান জরুরি ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ তাআলা ফরমান মুমিনের মুমিনে যদি নমাজ বালা করে পড়ে তে জীবনে শরীয়ত বিরোধী কোনো গুনাহ করে না জিনা ব্যভিচার মিসামা হিংসা বিদ্বেষ সব চলে যায় নামাজের কারণে এর লাগে আমরা নমাজ পড়িব বেশ করি ইনশাআল্লাহ আর যুব সমাজ ভাইয়েরা বেঙ্গলোর গিয়া তিলাওয়াত বেশি করিও সিকিউরিটি ডিউটি করো যা কোম্পানির চাকরি করো অসুবিধা নাই পাঁচ অক্টের নামাজ কোরআনুল করিম তিলাওয়াত বেশ করি করতাম রাজি আছি ইনশাআল্লাহ আমার দুস্ত হল বুজুর্গ হল ইনো খার খার মা বাবা নাই দেখি আর তুলি চাই আমরা কতজনের মা বাপ নাই আর তুলি চাই সবার আসই তো যারা নাই আল্লাহ তাহলে জন্নতুল ফেরদৌস দান করুক কা জোরে কই আল্লাহ আমি যারার আসন আল্লাহ হায়াতে তৈবা সিহতে আফিয়ত দান করুক কা জোরে কই আল্লাহ আমি ও যারার মা বাবা জমিনও নাই এরার মাঝে একজন মানুষ আসনি দিয়ে আমার মা বাবা আল্লাহ জন্নত দিতে আমি 1000 কোটি টাকা মসজিদ মাদ্রাসা আনো দিমু আসনি কোনো ভাইয়াই আপনি দিবা নাম কিতা সবর নাম কিতা দাঁড়াই দাঁড়াই আতাবুদ্দিন নারায়ে তাকবীর জনাব আতাবুদ্দিন সাহাবে 1000 টাকা জনাব আতাবুদ্দিন সাহাবে 1000 টাকা দুই নম্বরে কোনো ভাই আসেননি 1000 কোটি টাকা মসজিদ মাদ্রাসা কেন দিবা এটা নবীজির বাগান সৎকা দিলে মদরসা বানাই দিই তা সৎকা জারিয়া মা বাবা কবর তুই আসল কোনো ভাই আসল নিজে আমার মা ফল লাগে আমি 1000 কোটি টাকা দিব কে আসল দেখি আর তুমি জেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى سيف الشرق حديث الله يصدقكم الخروق وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور
أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أفضل يا محبة البندا خل يا علماء الكرام خل يا داري فخنا مربي خل يا نوجوان جبوك خل يا أبي غناكار غلام يا أفضل خسيات خنفتيسي أفني أمر الفقه تكي وكني تدرود السلام أمر الجماعة الخبر أي دري درس কার খবর নিয়ে নবীর খিদমত আপনি পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আয় আল্লাহ আপনি আমার জীবনের তমাম গুনাহরে আপনি maaf করিয়া দাও বালি ওয়া তাকিল এখন পর্যন্ত যত ওনার গুনাহ করলাম সমস্ত জীবনের গুনাহ রূপে শরবিন্দ দয়া কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহরে আপনি maaf করিয়া দাও ইয়া রাহমান রাহিমিন গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমার মুতান করিও না গুনার কারণে অভাব অনটন ফলাইয়া মানুষের দরওয়াজার সাইল ফেলাইয়া আল্লাহ আল্লাহ গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফলাইয়া পরীক্ষা খান করিও না আয় মৌলায়ে করিম ইয়া রহমান রাহিমিন আপনি আমার মাফ ফরমাও আপনার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়ে দে আল্লাহ ই জমাত অনেক কাছে কারণ মানাই বাবা নাই নিজাতে কবর তো ইয়াতান্তা ফাতিলাম আপনি আমার কবরবাসী ভাই আর বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও যারা জমিন আসন হায়াতে তৈবা দান ফরমাও আমার মা বার বাবার খেদমত করি করি আমাদেরকে জান্নাতি বানার তৌফিক দাও আল্লাহ আমার খানদানের বাবার খানদানের তমাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও নবীদের কলিমা পড়নেওয়ালা জিন্দা মুর্দা উম্মত উম্মতির আপনি মাফ করিয়া দাও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলাস হইনি মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লইয়া আমার যত মুসলমান হল বিদেশের জমিন আছে আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতার হরণ উনার বিপদ আপদ তাকে হেফাজত ফরমাও ইতার হালাল রুজি দি মালো মাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার মুসলমান করে আপনি হেফাজত ড্রাইভার বাইরে উনার বিপদ আপদ থেকে হেফাজত করিও যে যে লাইনের মেহনত করেন প্রতিটা মেহনত আপনি কামিয়াবি দিও আয় মৌলায়ে করিম আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি
قلبي بدني بمعنى سياسني عمرار پويتة قلبي مانا ذات شفا خوريا دهو باري اگر اسپیتل میڈیکل جو ترگیو خلاص ہوئن تمامون حالو ترحمر کرم فرماو خورن اونار اسمانی زمینی کو دمت تکی اپنے عمرار حفاظت فرماو اللہ مدرسر قبول فرماو مدرسات پڑھنے والا رے قبول فرماو جو تو مسلمان مدرسا خانتا پیت دستا پنتا کی لیا اخون فرجن تو جے جے لائن اور شاید جو شاید بیتا خوریا جائی ترار جائیوا تمام اور صداقت گلر اپنے قبول اور منظور فرماو اے مولا کریم یا رحم الرحیم مدہ مدارس مساجد مکاتب الحفاظت فرماو علماء کرام اخلر جان مل الحفاظت فرماو تمام جہر المسلمان جدر حفاظت فرماو آخری گزارش کنی ار زمین تکی جائیو گیا کنا شک نائشن دہنائی ملک الموت امرار دربار کن دن فوسیا دیوے اللہ جدر ملک الموت امرار شم نخن فوسیا دیوے گنا تکی پا کر سب خوریا توبہ استغبار فڑیا نو بگرے شم نیانیا آخری کلمہ لا الہ الا اللہ محمد رسول اللہ فڑائی فڑائی اپنے امرار پوچھتے خور خاتمہ بلغیر خوریا یا رب کرن تو اگر کرے و بعد دبا کو جو دل پر اثر کرے ربنا تقبل صلاتنا و سلامنا الى روضة نبیجک و حبیبک محمد علیہ الصلاة والسلام ربنا اتنا فی الدنیا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله.